ইমাম শাফি রহিমাল্লাহ বলেছেন অতুলু জামানি, শিক্ষা অর্জন করতে গেলে অনেক সময় ব্যয় করতে হবে। ঠিক আছে, এটা একদিন দুই দিন এক বছর দুই বছরের কাজ না, অনেক লম্বা সময় দেওয়ার পরেই ফল পাওয়া যাবে। আমরা যেহেতু একটা প্রতিষ্ঠানের সাথে আমিও আছি, আমরা অনেক অভিভাবককে পেয়েছি যারা খুব তড়িৎ ফল পাওয়ার আশা করেন। দেখেন, তড়িৎ ফল এখানে পাওয়া যায় না। আপনি লাল শাক লাগিয়ে কয়েকদিনের পরে খেতে পারেন, কিন্তু নারকেল গাছ লাগালে অনেকদিন সময় দিতে হয়, তাই না? বলবেন এখন হাইব্রিড নারকেল গাছ বেরিয়েছে, ছোটোতেই নারকেল দেয়। যাই হোক, হাইব্রিড অনেক কিছু বেরিয়েছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, ইলিম অর্জনের পথ, এই পথ সংকীর্ণ নয়, এটা শর্ট কোর্স দিয়ে হয় না, এটা দু এক বছরে হয় না। কত বুঝতে পেরেছেন? লম্বা সময় ব্যয় করতে হয়। আপনি শেখ মুস্তাফিজুর রহমান মাদানিকে দেখে এই প্রতিষ্ঠানে বাচ্চাকে ভর্তি করে দিয়েছেন। উনি ভালো আলোচনা করেন, ভালো লিখতে পারেন, ভালো ফতোয়া দিতে পারেন। তো এখানে দুই তিন বছর পড়ানোর পরে দেখছেন যে এখনও মুস্তাফিজুর রহমান মাদানি তো আমার ছেলেটা হলো না, যা নিয়ে চলে যায়। আপনি কি সময় বেশি দিয়েছেন? শেখ মুস্তাফিজুর রহমান মাদানিকে এই পর্যন্ত আসতে কয়টা বছর ব্যয় করতে হয়েছে আপনি জানেন? অনেক সময় ব্যয় করতে হয়েছে। আমি আব্দুল আলীম মদিনাতে ১২টা বছর লেখাপড়া করেছি, তার আগে রাজশাহীতে একটা মাদ্রাসায় ১২টা বছর লেখাপড়া করেছি। এই হলো দুই যুগ। তারপরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যখন মাস্টার্স এমফিল করে চলে আসলাম, তখন মনে হলো যে লেখাপড়া কিছুই শিখিনি, এখন জিরো থেকে শুরু করতে হবে। কত বুঝতে পারেননি? তখন মনে হলো কেবল শুরু করছি। যখন শিক্ষকতায় শুরু পেশায় যোগ দিলাম, তখন মনে হলো সারা জীবন আসলে কী করলাম। কথা বুঝতে পেরেছেন? আর আপনি দুই বছর তিন বছর না দিতেই এত ধৈর্য হারা হয়ে যাচ্ছেন কেন? কথা বুঝতে পেরেছেন? সেজন্য লম্বা একটা সময় এখানে ব্যয় করতে হবে।